আসসালামু আলাইকুম, ভালা শুনে সব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, আমি কিছু তরমুজ লইছি খাটিয়া, আর এখন আমি এখন ব্লেন্ড করমু। তো আমি তরমুজ গুলারে এখন ব্লেন্ডার দিয়ার ব্লেন্ড করার লাগে। তো আমি সবটি তরমুজ এক করে লইছি। ওই এখন আমি এর মাঝে কতখান দই দিব, সামান্য পরিমাণ দই, 2 চামচ পরিমাণ দই দিছি। এখন এখন তুলে দিয়ে আমি বানাটিকে ব্লেন্ড করবো। দেখো আমার এখন ব্লেন্ড হয়েছে, আসার মানে জুসের মতো করে আমি এটা বানাইছি। তো এখানের মাঝে আমি এড করবো কিতা রুয়াবজা। তো ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খুবই খাইতে মজা, আপনারাও মানে খাই জানো। তো আমি দুধ অ্যাড করছি, আমি 1 কেজি দুধের মাঝে সামান্য একটু রাখিয়া সব দুধ আমি দিলাইছি। আর এখন আমি রুয়াবজা ধরমু দুধটাকে আমি গরম হয়ে লইছিলাম, আর তারপরে আমি এখন তোকে অ্যাড করিয়া সুন্দর করে আমি ফ্রিজে রাখি দিছি। আপনারা দেখা লাগে আমি একটা গ্লাসও লইছি, বাট আমি পরে এখন ফ্রিজে রাখিছি। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার লোকে তারপাশ। দেখো জুসটা আসলে খুবই মজা হয়েছে, আপনারা বানিয়ে খাই পাওয়ালা যদি ভালো লাগে। এটা আসলে একটা অকিতার লাগাম রয়ে গেছে। তো দেখো আমি একটা গ্লাসও লইছি, এর মাঝে কিছু আইস দিয়ে খাইবা আপনারা, বাড়া থাকবা সব খুদা।